ট্রাফিক পুলিশ না থাকায় 4 দিন ধরে অন্যান্য বাহিনীর সহায়তায় সেই দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, আমরা দেখলাম যে গেল কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বেশ চমৎকারভাবে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, কী বলছেন তারা, কয়দিন তারা এই কার্যক্রম চালু রাখতে পারবেন? আজকে এমনিতে শুক্রবার, ছুটির দিন, তারপরেও এই এলাকায় কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড় যেখানে অনেকগুলো সড়ক রয়েছে। এটি কারণ বাজার সার্ক ফোয়ারা, যেটি এক পাশে বসুন্ধরা মার্কেট, অন্য পাশে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, এ পাশে কারণ বাজার। পুরো এলাকায় কিন্তু একাধিক সড়ক রয়েছে যেটি নিয়ন্ত্রণে এতদিন হিমশিম খেতে হতো ট্রাফিককে, সেই কাজটি শিক্ষার্থীরা করে যাচ্ছেন। পুরো সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা যেটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা এবং কোনো প্রকার অনিয়ম হতে দিচ্ছে না। এখানে কেউ হেলমেট ছাড়া আসলে তাকে বলা হচ্ছে যাতে হেলমেট পরে কাজ করে, এবং কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাকে বোঝানো হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না। এই পরিস্থিতিতে আসলে কাজ করছেন শিক্ষার্থীরা, পাশাপাশি আনসার আর রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা তাদেরকে সহায়তা করছেন। এখানে শান্তিপূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে কাজ করছেন, যদিও শিক্ষার্থীরা এ বিষয়ে এত পারদর্শী নয়, তারপরও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে ট্রাফিক ব্যবস্থা যেটা যাতে ঠিক থাকে। যেহেতু বিগত পথ পরিবর্তনের পর পুলিশ এবং ট্রাফিক পুলিশ এবং কিছুই নেই সড়কে, যার কারণে ব্রেক পেতে হচ্ছে সাধারণ যাত্রীদেরকে, সেটি সমস্যা সমাধানে শিক্ষার্থীরা এসছেন এবং শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন সংগঠনও সহায়তা করছেন। আমরা দেখছি যে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে খাবার পাঠানো হয়েছে যারা এখানে কাজ করছেন, এছাড়া অন্যান্য বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন সংগঠন তাদেরকে সহায়তা করছেন বিভিন্নভাবে। এতে করে তারা আরও অনুপ্রাণিত হচ্ছেন বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আর মূলত সড়কে নিয়মতান্ত্রিকভাবে যানবাহন চলাচল করছে, কোনো প্রকার বিশৃঙ্খলা হচ্ছে না এই জায়গাটিতে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখানে কাজ করছেন, মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে এসে অংশগ্রহণ করছেন যতটুকু আমরা দেখছি। মূলত সার্ক ফোয়ারা এলাকায় শুক্রবার হলেও গাড়ির চাপ বেশি এবং শিক্ষার্থীরা ঠিকভাবেই আসলে এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছেন। জি মাহফুজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা রাজধানী ঢাকার চিত্র দেখছিলাম, এবার একটু চট্টগ্রামে চলে যেতে চাই। ইবেন মীর আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইবেন, শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো অভিজ্ঞতা নেই, তারপরও তারা চেষ্টা করছেন, সাধারণ মানুষজন বিষয়টিকে কিভাবে দেখছেন? বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস নিরাপদ আজীবন। সাধারণ মানুষ বিষয়টিকে তারা সাদরে গ্রহণ করেছেন, এবং তারা শুধুমাত্র গ্রহণই করেননি, তারা যার যার মতো করে কেউ পানির বোতল, কেউ জুসের বোতল, কেউ খাবার দিয়ে শিক্ষার্থীদের এই কাজে উৎসাহ দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। এই যে শিক্ষার্থীরা যে একটি পরিবর্তনের চিত্র দেখাচ্ছেন, আসলে সাধারণ মানুষ বলছেন এভাবে যদি আসলে দেশের প্রতিটি খাতে যদি আসলে এই যে সেবা, সেই সেবা যদি সবার জায়গা থেকে সবাই নিশ্চিত করতে পারতো, তাহলে হয়তো এই যে এই দুঃসময় সে দুঃসময় হয়তো দেখতে হতে পারা হতো না। যার কারণে শিক্ষার্থীরা যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন, সে পরিবর্তন যেন অব্যাহত থাকে সেটির দিকে কিন্তু সাধারণ মানুষ নজর রাখছেন। এবং আজকেও কিন্তু গত কয়েকদিনের মতো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রঙে গ্রাফিতি আঁকছেন, রং দিয়ে, এবং এই যে গ্রাফিতিগুলো আঁকছে এখানে কিন্তু আসলে আপনি যদি এর আগে এই গ্রাফিতিগুলো আঁকার আগে কিন্তু এখানকার চিত্র একেবারেও ভিন্ন রকম ছিল। এখানে বিভিন্ন ধরনের যে পেপার দিয়ে এগুলো যে ব্যানার পেস্টুন এগুলো ছিল, এগুলোকে তারা খুলে ফেলে সেখানে তারা দেশের মানচিত্র আঁকছেন, তারা সেখানে বিভিন্ন শিক্ষণীয় বিষয় আঁকছেন। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ সেটিও আজকেও তারা অব্যাহত রাখছেন। এছাড়া তারা কিছুক্ষণ আগে থেকে তারা বাজার মনিটরিং কাজ যেটি সেটিও তারা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন যে বাজারগুলো আছে সে বাজারগুলোতে গিয়ে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজ করছেন। ব্যবসায়ীদেরকে তারা আহ্বান জানাচ্ছেন যেন সাধারণ মানুষকে জিম্মি করে যেন অধিক মুনাফা করে যে কোনো ধরনের সাধারণ মানুষ যেন নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি যে কষাঘাতে জর্জরিত সেটি থেকে যেন ব্যবসায়ীরা সাধারণ মানুষকে মুক্তি দেন সেই আহ্বান তারা জানাচ্ছেন। এবং প্রতিটি জায়গায়, অর্থাৎ থানার সামনে বলেন, সড়কে বলেন, কিংবা বাজারে বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে আসলে যেসব অনিয়ম বন্ধে শিক্ষার্থীরা আসলে মাঠে নেমেছেন। এবং তাদের এই যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা তারা কিন্তু আসলে প্রশিক্ষিত না, কিন্তু তারা তাদের এই যে প্রচেষ্টার মাধ্যমে তারা মূলত একটি বার্তায় পৌঁছে দিতে চাচ্ছেন, যে বার্তাটি হচ্ছে মানুষ আসলে দেশ সেবা করতে লাগলে কোনো পদে থাকতে হয় না, দেশের সেবা করতে গেলে যে মন মানসিকতা যে প্রচেষ্টা সেটি তারা দেখাচ্ছেন। এবং এটি যদি ভবিষ্যতে সব সেক্টরে সব সেবা খাত যদি দেখায়, তাহলে অদূর ভবিষ্যতে খুব সন্নিকটে একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পাবে মানুষ, এমনটি আশা প্রকাশ করছেন সবাই।
আতিক। জি ইবেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার মনিটরিংও তারা মাঠে নেমেছেন। রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মইনুল হাসান, তার কাছে চলে যাব। মইন, একটু জানাবেন যে এর আগে তো আমরা দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা তাদের কর্মকর্তারা বাজারে নেমেছেন, কিন্তু বাজার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ হয়নি আমরা দেখেছি। এবার শিক্ষার্থীরা এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলেন, কি দেখছেন পরিস্থিতি? আতিক, আমি ইবেন মির চিটাগং থেকে যেখানটায় শেষ করেছিলেন আমি ঠিক সেখানটায় শুরু করতে চাই। আপনি জানেন গতকালকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং তারই প্রেক্ষিতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা দীর্ঘদিন ধরে পুলিশ হয়তো কাজ করছিল না, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রাফিক এবং বাজারগুলোতে ছাত্ররা কিন্তু বাজার মনিটরিং করতে আসছে। আমি আজকেও এসেছি এখানে কারওয়ান বাজারে, দেখেছি যে ছাত্ররা বিভিন্ন ব্যবসার কাছে যাচ্ছেন, বাজার তদারকি করছেন, তাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সচেতনতা তৈরি করছেন যে সিন্ডিকেটকে কোনোভাবেই যাতে জায়গা না দেওয়া হয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং সব কিছু মিলে নিত্যপণ্যের দাম যাতে সবার সহযোগিতায় একটা সহনীয় পর্যায়ে আসে সেই ব্যাপারে কিন্তু তাদের একটা উদ্যোগ ছিল। এবং এর পাশাপাশি তারা বাজারটাকে কীভাবে পরিষ্কার রাখা যায়, দামটাকে নিয়ন্ত্রণে রেখে কীভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, শুধুমাত্র সিন্ডিকেট ভেঙে নয়, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ব্যক্তি যেন সচেতন হন, সেই তাগাদাও কিন্তু তারা দিয়ে আসছিলেন। এবং আমি দেখেছি যে এই কারওয়ান বাজারে দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে জানেন আপনারা যে যে সিন্ডিকেট এবং চাঁদাবাজির যে একটা ইয়া ছিল সেটা কিন্তু নাই, তার প্রেক্ষিতে সবজির দাম কিছুটা নিম্নমুখী। তবে অন্যান্য যেগুলো আমাদের আমদানি নির্ভর পণ্য, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটাও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে চাহিদার কথা বিবেচনা করলে, এবং অন্যান্য মসুর ডাল বলেন এবং ভোজ্য তেল, এগুলোর কিন্তু আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে। নতুন করে আন্দোলনকে কেন্দ্র করে তো সংকট দেখা দিয়েছিল চালের বাজারে, সেই চালের দামও কিন্তু বাড়তি 3-4 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো সব মিলায় বিভিন্ন জায়গায় ছাত্র সমাজের যে বিজয়, ছাত্র সমাজ তারা যে নেমেছে মাঠে এই ব্যবস্থাটাকে সংস্কার করার জন্য, তারই ধারাবাহিকতা কিন্তু। মইন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। মইনুল হাসান জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে।